শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা পঞ্চম দিনে বাজার পতনের মুখে, তারই ধারাবাহিকতায় গতকাল সূচক 97.25 পয়েন্ট বা 1.85 শতাংশ হারিয়ে 5161 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 363 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 18.09 শতাংশ বেশি। বর্ধিত ঋণ এবং উচ্চ বৈশ্বিক সুদের হারের কারণে 2025 অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের বৈদেশিক ঋণ গত বছরের তুলনায় 29% বৃদ্ধি পেয়েছে। জুলাই সেপ্টেম্বর মাসে দেশটি 1.13 বিলিয়ন মার্কিন ডলার মূল ও সুদ পরিশোধ করেছে, যা গত বছরের একই সময়ের ছিল 870 মিলিয়ন ডলার। মূল অর্থপ্রদান 31% বেড়ে 685.5 মিলিয়ন ডলার হয়েছে, যেখানে সুদের ব্যয় 17% বেড়ে 441 মিলিয়ন ডলার হয়েছে। সরকার আসন্ন বোরো ধান মৌসুমের জন্য সার আমদানিকে অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিসভা কমিটি গতকাল 1.5 লাখ টন সার এবং আগস্টের শুরুতে ক্ষমতা গ্রহণের পর থেকে ইউরিয়াসহ 7.6 লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। আইডিএনসি ফাইন্যান্স লিমিটেড সরকারি সিকিউরিটিজের মাধ্যমে বিনিয়োগকৃত আয় দ্বারা চালিত 2024 সালের তিন প্রান্তিকে কোম্পানিটির বার্ষিক মুনাফা 80% বৃদ্ধি পেয়েছে। সমন্বিত নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 50 কোটি টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় 27.84 কোটি টাকা বেড়েছে। তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির আওতাধীন ব্র্যান্ড লাভেলো আইসক্রিমের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে 186% মুনাফা বৃদ্ধির কথা প্রকাশ করেছে, যা উল্লেখযোগ্য বিক্রয় বৃদ্ধির ফলে হয়েছে। এর নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 7.70 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.69 কোটি টাকা বেশি। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।